জোয়ার ভাটাকে প্রতিরোধ করে যে সকল ধানের জাতগুলো তাদের ফলন বেশি দিয়ে থাকে সেই সকল জাতগুলোর আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাদের নাম, জীবনকাল, বৈশিষ্ট্য এবং রোপণের সময় এবং কাটার সময় প্রভৃতি সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। প্রথমে যে ধানটি হলো সেটি হলো ব্রি ধান 77। ব্রি ধান 77 জাতটি এই জাতটি অধিক ফলনশীল। পূর্ণবয়স্ক গাছের গড় উচ্চতা হয় 140 সেন্টিমিটার এবং এই জাতের জীবনকাল হল 154 দিন এবং ফলন হয়ে থাকে হেক্টর প্রতি গড় ফলন হয় 4.5 টন এবং জোয়ার ভাটা সহ্য করে হেক্টর প্রতি 5 টনের পর্যন্ত ফলন দিতে পারে। তো উপযুক্ত পরিচর্যা ও উপযুক্ত পরিচর্যা করলে এর ফলন বেশি পাওয়া যায় এবং গাছ মজবুত, দ্বিধায় ঢলে পড়ে না। দিক পাতা খাড়া ও সবুজ রঙের হয়। 1000টি পুষ্ট ধানের ওজন প্রায় 29.3 গ্রাম হয়ে থাকে। চালের আকার আকৃতি মোটা ও সাদা প্রকৃতির হয়ে থাকে। বীজতলায় বীজ বপন করা হয়। বীজতলায় বীজ বপনের জন্য উপযুক্ত সময় হলো 17 থেকে 31 আষাঢ় অর্থাৎ ইংরেজিতে 1 থেকে 15 জুলাইয়ের মধ্যে সময়ে বীজতলায় বীজ বপন করা হয়ে থাকে। চারার বয়স 35 থেকে 40 দিন হলে লাগানো সবচেয়ে উপযুক্ত সময় এবং রোপণের দূরত্ব 25 সেন্টিমিটার × 15 সেন্টিমিটার ব্যবধানে রোপণ করতে হবে এবং চারা প্রতি চারায় 2 থেকে 3টি করে চারা লাগাবে এবং গোছায়। গাছের উপযুক্ত জমি হলো মাঝারি নিচু থেকে স্বল্প নিচু জমি। এই ব্রিধান 77 চাষের জন্য খুব উপযোগী এবং ফসল কাটা হয়ে থাকে অগ্রহায়ণ মাসের মাঝামাঝি অর্থাৎ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ধান কাটার উপযুক্ত সময়। শীষের শতকরা 80% ধান পেকে গেলে দেরি না করে ধান কেটে নেওয়া উচিত এবং রোপণের পর অত্যন্ত 25 থেকে 30 দিন পর্যন্ত জমি আগাছামুক্ত করে রাখতে হবে। জমিতে রোপণের পর জোয়ার ভাটার মাথা ভেঙে থাকা তাতে জলের চাপে গাছ বেঁচে থাকতে পারে। এই জাতটি জোয়ারভাটার পল অঞ্চলে খুব ভালো ফলন দিয়ে থাকে। পরবর্তীতে আসি ব্রিধান 78। এটি রোপা আমন মৌসুমে একই সাথে উপকূলীয় লবণতা ও জোয়ারভাটা সহিষ্ণু জাত। চারা ও ফুল ফোটা উভয় অবস্থাতে 6 থেকে 9 ডিএস/মিমি মাত্রা পর্যন্ত লবণতা সহ্য করতে পারে এবং ডিগ পাতা খাড়া ও লম্বা হয়। পাতার রং গাঢ় সবুজ হয়ে থাকে। গাছের চারা বেশ লম্বা ও পূর্ণবয়স্ক গাছের উচ্চতা হয় 120 সেন্টিমিটারের মতো। ধান ও চালের আকৃতি চিকন ও তাতে লম্বা মাঝারি প্রকৃতির হয়ে থাকে। 1000টি পুষ্ট চালের ওজন প্রায় 24.2 গ্রাম হয়ে থাকে। ভাত ঝরঝরে ও সাদা প্রকৃতির হয়। এটি একই সাথে যেমন জোয়ার ভাটা অঞ্চলের জন্য উপযুক্ত সেরূপ লবণাক্ততা যুক্ত অঞ্চলেও এটি ভালো ফলন দিয়ে থাকে। গাছের উচ্চতা প্রায় 120 সেন্টিমিটার। রোপামন মৌসুমের উপকূলীয় জোয়ার ভাটা অঞ্চলের জন্য বিশেষ উপযুক্ত। গড় জীবনকাল হল 135 দিন। ফলন হয়ে থাকে 4.5 থেকে 4.7 টন পার হেক্টরে এবং লবণতার পরিমাণ কম থাকলে 5 টন থেকে 5.5 টন পার হেক্টরে ফলন দিয়ে থাকে। বীজতলা বীজ বপন করা হয় আষাঢ়ের 11 থেকে 26 তারিখের মধ্যে অর্থাৎ ইংরেজিতে 25 জুন থেকে 10 জুলাইয়ের সময়ের মধ্যে। এই সময়ে বীজতলা বীজ বপন করা হয়ে থাকে। চারার বয়স 30 থেকে 35 দিনে এবং প্রতি গাছিতে 2 থেকে 3টি করে চারা রোপণ করবেন এবং দূরত্ব 20 সেন্টিমিটার × 15 সেন্টিমিটার দূরত্বে এটি লাগানো উপযুক্ত। আগাছা চারা রোপণের পর অত্যন্ত 20 থেকে 25 দিন পর্যন্ত জমি আগাছামুক্ত করে রাখবেন। ফসল কাটা হয়ে থাকে। ধান কাটার উপযুক্ত সময় হল 10 থেকে 15 অগ্রহায়ণ অর্থাৎ নভেম্বর মাসের শেষ সপ্তাহ।
পরবর্তীতে আসি ব্রি ধান 76। এটি একটি অধিক ফলনশীল যুক্ত ধানের জাত যা জোয়ারভাটা অঞ্চলে বেশি হয়ে থাকে। এই জাতটি পূর্ণবয়স্ক গাছের উচ্চতা 140 সেন্টিমিটার হয় এবং ডিগ পাতা খাড়া ও সবুজ রঙের হয়ে থাকে। 1000টি পুষ্ট ধানের ওজন প্রায় 25.6 গ্রাম হয়ে থাকে। এই জাতটিতে জমির রোপণের পর জোয়ারভাটায় মাথা ভেঙে থাকা তাতে জলের চাপও গাছ বেঁকে বেঁচে থাকতে পারে এবং জীবনকাল হলো এই জাতের জীবনকাল হলো 153 দিন। তবে জোয়ারভাটার তীব্রতা বেশি হলে জীবনকাল কিছুটা বেড়ে যেতে পারে। ফলন হেক্টর প্রতি গড় ফলন হয় 4.5 টন। তবে উপযুক্ত পরিচর্যা পেলে জোয়ারভাটা সহ্য করে হেক্টর প্রতি 5 টন পর্যন্ত ফলন দিয়ে থাকে। বীজতলায় বীজ বপন করা হয় 17 থেকে 31 আষাঢ়, অর্থাৎ ইংরেজিতে 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে সময়ে, এবং চারার বয়স 35 থেকে 40 দিনের এবং প্রতি গাছিতে 2 থেকে 3টি করে এবং 25 সেন্টিমিটার × 15 সেন্টিমিটার দূরত্ব বা ব্যবধানে চারা লাগানো উপযুক্ত এবং মাঝারি নিচু থেকে স্বল্প নিচু জমি এ চাষের জন্য উপযুক্ত, অর্থাৎ বৃদ্ধান 76 জাতটি উপযুক্ত। এবং ফসল কাটা হয়ে থাকে অগ্রহায়ণ মাসের শেষ সপ্তাহ, অর্থাৎ ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ধান কাটার উপযুক্ত সময়। শীষের শতকরা 80% ধান পেকে গেলে দেরি না করে ফসল কেটে নেওয়া উচিত। এবং পরবর্তীতে সবচেয়ে শেষের যে জাতটি হলো ব্রিধান 44। এই জাতটি মাঝারি মানের অলবণাক্ত জোয়ারভাটা সহিষ্ণু ও আমন মৌসুমের একটি জাত। গাছের উচ্চতা 130 সেন্টিমিটার হয়, জীবনকাল হয় 145 দিন এবং চাল মোটা উপকূলীয় লবণাক্ততা জোয়ারভাটা উপকূলীয় অঞ্চলের জন্য বিশেষ উপযুক্ত। ফলন হয়ে থাকে 6.5 টন প্রতি হেক্টরে। বন্ধুগণ, এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারকে ভালো রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।